পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। মাগো মাগো আজ তোমার পরীক্ষা মা, তুমি শরতর কাকাকে বাঁচিয়ে তোলো মা, বাঁচিয়ে তোলো। চল তো, এসব বর বর পাগলামো দেখতে ভালো লাগছে না। পাগলামো ছাড়া আবার কি, এতক্ষণ গৌরী ভুলভাল বকছিল, এখন ডাক্তার বাবু ওর সঙ্গ দিচ্ছে। আরে বাবা, মরা মানুষকে কি জাগিয়ে তোলা যায়? এসব কি হচ্ছে? আমার তো কিছু মাথাতেই ঢুকছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? গৌরীর মা, সে তো গৌরী জানে আর ডাক্তার বাবু জানে, ওদের দুজনকে যে কি ভর করলো সেটা ওরা দুজনেই জানে। ও ঠাকুর দাদু, আমার বাবাকে বেঁচে উঠবে গো, বলো না। তুই ভরসা রাখ পদ্ম, কাঁদিস না দিদি ভাই, স্বয়ং হর পার্বতী তোর বাবাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন রে। সে না ফিরে যাবে কোথায়? এই চলো চলো, এইসব পাগলামো আর ভালো লাগে না, আমাদের অনেক কাজ আছে। ঈশান, তারপরেও ইনজেকশনটা কি করে কাজে? হ্যাঁ, কিন্তু 6 ঘন্টা তো এখনো হয়নি অর্ণব। না না ঈশান, তুমি আমাকে বললে যে সনাতনের পয়জনিং হয়েছে, তারপরে ফোনে বললে যে কোনো পালস পাওয়া যাচ্ছে না, তার মানে সবটাই নেগেটিভ। আর অর্ণব, আমি সবটা জানি, আমি স্যারকেও ফোন করেছিলাম, ওনাকে সমস্ত ডিটেলসটা বলেছি এবং উনিও সাজেস্ট করেছেন যে একটা ট্রাই করা যেতে পারে। আচ্ছা, তার মানে স্যার এই কাজটা করতে বলেছেন। আচ্ছা বলছি, এতে কি কোনো লাভ হবে? আমি জানি না অর্ণব, কিন্তু মানুষটাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা তো করা উচিত। তুই জানিস, প্রথমে আমার মাথা তো ব্যাপারটা আসেনি, তারপর গৌরী যেভাবে সনাতনকে বাঁচানোর চেষ্টা করছিল তাতে আমার মাথা তো স্ট্রাইক করলো যে আমারও তো একটা শেষ চেষ্টা করা উচিত অর্ণব। কিন্তু কিন্তু আমার মনে এই দ্বন্দ্বটা কেন হলো অর্ণব? তুই তো জানিস অর্ণব যে আমি এরকম ছিলাম না, একটা রুগীকে বাঁচানোর জন্য শেষ নিঃশ্বাস অব্দি আমি চেষ্টা করতাম, তারপরেও আজ এরকম কেন হলো অর্ণব? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।